হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গত ব্লগে বলেছিলাম আমি দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো নিয়ে আসলাম আজকে হলো দই রেসিপি শেয়ার করবো এখানে হলো আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি চুলার মধ্যে আজকে হলো আমি পাউডার দুধ দিয়ে দই তৈরি করব তো খুব সহজে তৈরি করে দেখাবো আপনারা সবাই কিন্তু বাসা তৈরি করতে পারবেন এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপে আট কাপ পানি নিয়েছি আমি নিয়ে নিয়েছি এখন চার কাপ পরিমাণে পাউডার দুধ দুধটাকে আমি জাল করে একটা ব্লক তুলে নেবো দুধটা আমি একদম মেপে মেপে মেজারমেন্ট কাপ দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন হলো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে দুধে আর পানির সাথে একসাথে মিক্স করে নিচ্ছি আর চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলে হবে চিনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দিলে হবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমার আন্দাজ করে দিয়ে দিব আর আপনারা যদি একটু কম বেশি করতে চান আপনারা করে নেবেন আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন আর কম মিষ্টি খেতে চাইলে একটু কমিয়ে দেবেন তো এখন হলো আমি চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি দুধের সাথে চিনিটা খেয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো আশা করি ভিওয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন এখন হলো আমি দইটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমি জানি ফুড কালারটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও আমি একটু দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু কালার ছাড়াও করতে পারেন বা ক্যারামেল দিয়েও করতে পারেন তবে আমি ক্যারামেলটা আসলে করি না মাঝে মধ্যে আসলে কোনো সময় করা হয় সব সময় করি না তো তো এখন দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলো কুটে গেছে এখন আমি বেশিক্ষণে এই দুধটাকে জাল করব না কারণ দেখা যাবে দুধটা যদি আমি বেশি জাল করে নেই তাহলে এই দইটা খেতে ভালো লাগবে না একটু বেশি ক্রিমি হয়ে যাবে আর এই জন্য আমি এইভাবে করে নেব তো এখন হলো আমি নামিয়ে নেব যেহেতু পাউডার দুধ দিয়েছি এই জন্য একটু দুধটা গণ আছে আর বেশি গণ করছি না তবে আপনারা যদি রেগুলার যে দুধ আছে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এই দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে আর এখানে যেহেতু আমি পাউডার দুধ ইউজ করেছি দুধটা আমি একটু গণ করে নিয়েছি পাউডার দুধটা দেওয়ার কারণে একটু গণ হয়েছে যেহেতু আমি মাফ মতো পানি দিয়েছি জন্য এখন আমি মিষ্টি দই তৈরি করার জন্য এখানে একটা ইয়োগাট নিয়েছি এই ইয়োগার দিয়ে দই তৈরি করলে অনেক সুস্বাদু হয় আর অনেক মজার হয় এই দই দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আর এখানে এটা যদি আপনারা চান আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় এই হোল মিল্কের যে ইয়োগারটা আছে এটা দিয়ে দই তৈরি করলে অনেক মজার হয় অনেক সুন্দর একটা গ্রান আসে আপনারা যদি বাসা বানান তাহলে বুঝতে পারবেন তো এখন হলো আমি এখান থেকে চার বাগের তিন বাঘ ইয়োগাড় নিয়ে নিয়েছি তো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি একদম শেষে কতটুকু থাকলো এই তো এক কাপ হবে না হয়তো হাফ কাপ থেকে একটু বেশি হবে তো আমি বেশি পরিমাণ নিয়েছি এখানে ইয়োগার্ড তো আট কাপের জন্য এই ইার্ডটা কিন্তু আমার একদম মাফ মতো হয়ে যাবে তো এখন হলো আমি একটা চাল নিতে নিয়ে নিয়েছি তারপর আমি রেখে দিয়েছি এভাবে যখন পানিটা জরে যাবে তখন হলো আমি দইটা বসাবো আর এদের মধ্যে আমি কাজটা সেরে নেই আমার টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেব আর দুধটা ঠান্ডা হতে হতে কিন্তু আমার ইয়োগাটের যে পানিটা জড়ে যাবে আর দুধটা ঠান্ডা হতে অনেক সময়ও লাগবে তো এই জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টা যদি রাখতে পারেন ইয়োগাডটা দেখবেন অনেক সুন্দর কিন্তু পানি জরে যায় দইয়ের মধ্যে যদি পানি থাকে তাহলে দেখা যায় দইয়ের মধ্যে পানি উঠে আসে কারণ এই দইর মধ্যে পানি থাকলে আবার খেতে ভালো লাগে না তো এভাবে আপনারা একটু লম্বা সময় রেখে দেবেন আর আমি এখানে আট কাপের দই বানাবো তো আপনারা চাইলে একটু কম বানাতে পারবেন যতটুকু আপনারা বানাতে চান ততটুকু তবে পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে তবে আমি যেভাবে করেছি সেভাবে যদি আপনারা পরিমাণ ঠিক রাখেন তাহলে দেখবেন অনেক সুন্দর মিষ্টি দই হবে আপনারা দই কিন্তু খেতে অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয় ঘরে তৈরি করলে কিন্তু মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেওয়া যায় আর বাহিরে থেকে মিষ্টি দই কিনলে অনেক মিষ্টি হয় সেটা সবে কিন্তু খেতে পারেন না তো এজন্য আর এই তো এখন হলো আমার সিঙ্কে এই যে তালাবাটি এগুলো আমি মেজে নিচ্ছি অন্যদিকে হলো আমি একটা রান্না বসিয়ে দেব। কারণ আমার দুধটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে যেহেতু এখন গরম চলে এসেছে তো গরমের সময় কিন্তু ঠান্ডা হতে অনেক সময় লাগে তো ভাবলাম একটা রান্না বসিয়ে দে এখানে আমি মাংস রান্না করব তো মাংসটা আমি বসিয়ে দিচ্ছি ভাবছি করা দিয়ে মাংস রান্না করব তো এখানে আমি গরুর মাংস নিয়েছি তারপর পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা ডাল ডালচিনি এলাইচ তারপর হলো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এখন হলো পেঁয়াজটা গলে গিয়েছে এখন আমি হলো গুঁড়া মশলা দেব তো এখানে কিন্তু পেঁয়াজটা একদম গলে গেছে তো এখন গুঁড়া মশলা দিয়ে দেব তো অনেকে আবার একসাথে সব কিছু দিয়ে কিন্তু রান্না করেন আমি মাঝে মধ্যে করি সময় আমার করা হয় না আর এই রকম মনে হয় আমার কাছে অনেক সহজ লাগে এই জন্য আমি এরকম সব সময় রান্না করি যারা সব সময় আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন আর যারা নতুন তাদের জন্য বলছি তো এখন হলো আমি একটা পেপার দিয়ে দিয়েছি তারপর হলো আমি মরিচটা দিয়ে দিচ্ছি মরিচটা প্রায় দুইশ চামচের মতো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো তারপর দিয়ে দিয়েছি দনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো সব কিছু মশলা দেওয়ার পর আমি ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেবো আর করার তরকারি একটু জুল জুল করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে ভাতের সাথে তারপর পরোটার সাথে যে কোনো খাবারের সাথে কিন্তু অনেক টেস্ট লাগে তো এগুলা রান্না করেছে একটু জুল জুল করে রান্না করব পরের দিন কিন্তু পরোটার সাথে খাবো এর জন্য এখন হলো মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি হলো ফ্রেশ যে সাতকোড়া করাটা দিয়ে দিচ্ছি আর এই সাতকড়া দিয়ে যদি আপনারা কেউ খেয়ে থাকেন না তাহলে অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজার কারণ একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এই যে ফ্রেশ সাতকড়া আর এত সুন্দর একটা স্মেল আর মানে ইচ্ছা হয় যে খাঁচা খাঁচাও খাওয়া যাবে এই রকম তো এখন হলো আমি সাতকড়া দিয়ে দিয়েছি আর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপর আমি চলে আসলাম আমি দইটা আমি তৈরি করে নেব কারণ আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হলো আমি এখানে এই যে দইটা নিয়েছি দইর মধ্যে কিন্তু অনেক পানি ছিল পানিটা বের হয়ে গিয়েছে এখন হলো আমি হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর দইটাকে ফেটানোর পর আমি সরাসরি পাতিলের মধ্যে দিয়ে দেব যে হাঁড়ির মধ্যে আমি করেছিলাম দুধটা গরম সেই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেব আর আমার এই হাড়ির মধ্যে কিন্তু অনেক দুধ জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এখন হলো আমি আঙ্গুলটা চুবিয়ে দেখছি কতটুকু গরম আছে মানে এমন গরম থাকতে হবে যতটুকু মানে গরম সহ্য করার মতো ততটুকু গরম থাকতে হবে তারপর আমি এখন ইয়গারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও আমি ভালো করে দুধের সাথে ইয়গার মিশিয়ে নিচ্ছি তো আজকে হলো আমি তৈরি করব মিষ্টি দই ওভেনের মধ্যে আর আরও একটা ব্লগের মধ্যে আমি দেখিয়েছিলাম ছুট্টো ছোট্টো আমি কাপ এনেছিলাম সেই কাপের মধ্যে করে দেখাবো তো এই যে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি কারণ ট্রের মধ্যে দিলে দেখা যাবে একসাথে সবগুলো আমি দিয়ে দিতে পারবো এর জন্য ট্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর হলো আমি এখন পরিমাণ মতো একদম বড়ে বড়ে আমি কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কাপগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি তবে সাইজে একটু ছোটো হয়ে গিয়েছে তবে আমার কাছে মনে হয় একটু ছোটো হলে কোনো সমস্যা নেই অনেকে আছে একদম অল্প খেতে চান তো অনেকে আছে একটু বেশি খেতে চান তো আমার মনে হয় যে একটা হলে মানে যারা কম খেতে চান তা তাদের জন্য কিন্তু হয়ে যাবে আর যারা মানে খেতে চাইবেন একটা বা দুইটাও খেলে কোনো সমস্যা নেই তো জন্য আমি ছোটো ছোটো কাপের মধ্যে করে নিচ্ছি তারপর হলো আমি ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি আমি টেম্পারেচারটা চারশো ডিগ্রিতে রেখে আমি ওভেনটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর হলো আমি এখন ওভেনের যে একদম উপরের শেলফের মধ্যে রেখে দিচ্ছি আমি ট্রেটা তারপর হলো আমি আরও একটা ওভেন প্রুফ বাটির মধ্যে আরও কিছু নিয়েছি কারণ অনেকগুলো মিষ্টি দই হচ্ছে প্রায় আট কাপের মিষ্টি দই তো আমার এই কাপগুলো এর জন্য অনেকগুলো মিষ্টি দই হচ্ছে তারপর আরও একটা ট্রে রেখে দেবো নিচের শেলফটাতে মিষ্টি দইটা দেওয়ার পর আমি টেম্পারেচার রাখবো দুশো ডিগ্রিতে কারণ এই টেম্পারেচারটা একদম লো করে দেব কারণ মিষ্টি দই দেওয়ার পর যদি টেম্পারেচারটা হাই থাকে তাহলে দেখবেন মিষ্টি দইটা কিন্তু হবে না তো এজন্য সাথে সাথে কিন্তু দইর মধ্যে পানি জমে যেতে পারে আর মিষ্টি দই তো হবেই না টেম্পারেচারটা যত পারবেন তত একদম লো করে দেবেন তারপর সব শেষে আমার আরও দুই তিনটা কাপ কিন্তু এক্সট্রা হয়ে গিয়েছে সেগুলো আমি একটা ফয়েলের উপর রেখে দিচ্ছি যাতে পরে না যায় তারপরও কিন্তু পরে যাচ্ছে এভাবে যদি আপনারা বানাতে চান দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেক মিষ্টি দই হয়ে যাবে তারপর ওয়ান টাইম কাপের মধ্যে একটা সুবিধা বাটি আর ঠানতে হবে না কারণ ওয়ান টাইম কাপগুলো কিন্তু সামনে দিয়ে দিলে হয়ে যায় শুধু চামচ দিয়ে দিয়ে দিলে হবে এই তো টেম্পারেচার দেখতে পারছেন দুশো ডিগ্রিতে রেখেছি তো দুশো ডিগ্রিতে রাখার পর আমি ২৭ মিনিট দিয়েছি কারণ একটা বাটি কিন্তু আমার বড় ছিল এর জন্য তো আমার যতটুকু আর কি সময় লেগেছে ততটুকু আমি মানে রেখেছি ওভেনের ভিতরে তারপর আমি বের করে নিয়েছি এটা হতে কিন্তু বেশি সময় লাগেনি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমার কিন্তু এই মিষ্টি দইটা হয়ে গিয়েছে তো অনেক সুন্দর মিষ্টি দই হয়েছে মাসাল্লা আর সব কিছুই এখন আমি ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেবো আর এই মিষ্টি দইর কাপগুলোতে আমি এখন ডাকনাটা লাগিয়ে তারপর ফ্রিজে রাখবো তো এভাবে যদি তৈরি করেন দেখবেন একটার উপরে আর একটা রাখতে পারবেন আমি এভাবে ট্রের ভিতরে আবার ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে কারণ গরম গরম অবস্থাতে আমি রাখবো না গরম গরম অবস্থাতে রাখলে দেখা যাবে মিষ্টি দইটা গেমে তারপর দইর উপরে পানি জমে যাবে আর ঠান্ডা করে রাখলে কিন্তু পানি জমবে না আর তারপরও যদি একটু পানি জমে যায় তাহলে একটা কাজ করতে পারেন আপনারা উপরে একটু পাউডার দুধ ছিটিয়ে দিলে কিন্তু উপরে যে টুকটাক পানি থাকবে সেটা কিন্তু চলে যাবে তবে মিষ্টি দইটা আমি পরে দেখাবো ঠান্ডা হওয়ার পর আর এখন হলো আমি এখানে রং চা করে নিচ্ছি রং চা দিয়ে দেবো তারপর চার সাথে হলো তেলের পিঠা তেলের পিঠা আমি একটু সেঁকে নিয়েছি তো এই তো অনেক সুন্দর কিন্তু শেখা হয়ে গিয়েছে আর এগুলা ফ্রোজেন করা ছিল ফ্রোজেন তেলের পিঠাগুলা যখন আমি গরম করি কিছু সময় মাইক্রোওভেনে গরম করে একটু আইস ছাড়িয়ে তারপর হলো আমি একদম অল্প আছে রেখে দেই তো দেখা যায় অনেক সুন্দর কিন্তু গরম হয় তো এখানে হলো আমি সবাইকে দিয়ে দিচ্ছি তারপর হলো আমার জন্য দুইটা রেখে দিয়েছি এখন হলো আমি ছাটা খাবো তেলের পিঠা দিয়ে এটা ছিল পরের দিন সকাল বেলা তো এখন হলো আমি পরোটা সেকে নিচ্ছি আর পরোটা দিয়ে মাংস রান্না করেছিলাম মাংস দিয়ে সবাইকে নাস্তা দিয়ে দেব। তো এখানে হলো আমি পরোটা সেঁকে নেব তারপর হলো তরকারিটা কিন্তু আমি কিছুটা একটা হাঁড়িতে নিয়ে নেব অল্প কিছু কারণ এখন তো আর এত বেশি খাওয়া হবে না শুধু পরোটার সাথে খাওয়া হবে তো কিছুটা আমি ছোটো একটা হাঁড়িতে নিয়ে নেব তারপর হলো আমি সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি তো গতকালকে আসলে ব্লগটা দেওয়া হয়নি এজন্য ভাবলো আমি একসাথে পুরোটা ব্লগ শেয়ার করে ফেলি তো এর জন্য এখন হলো আমার পরোটা গুলা শেখা হচ্ছে আর অন্যদিকে হলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই যে করা দিয়ে গরু মাংসের জল কি এই যে আমার ছেলে মেয়ে ওরা কিন্তু ঠয় পেলে অনেক খুশি হয়ে যায় খাবার দিয়েও কিন্তু এত খুশি করা যায় না আমার মনে হয় সবার বাচ্চারা এরকম আর ঠয় পেয়ে অনেক খুশি তো ওরা দুজন বসে কিন্তু খেলা করছে আর আমি একটু শুট করেছিলাম এখানে হলো আমার ছেলে মেয়ে মানে ঠয় পেয়ে অনেক খুশি আর এই তো সাথে সাথে আমার মেয়ে কিন্তু বাবল পুরাটা বুটল কিন্তু ফেলে দিয়েছে অন্যদিকে পুরাটা ঠয়গুলো কিন্তু ফেলে দিয়েছে ওরা টয় ফেলে দিয়ে অনেক শান্তি তারপর আর দেখা যায় খেলা করে না এইরকম এখন হলো আমি এখানে দেখতে পেরেছেন আমার মুরগির জন্য খাবার নিয়ে যাব তো আমরা গরু মাংসর জুল দিয়ে পরোটা খেয়েছি এখন হলো মুরগিকে খাবার দেব এখানে পোলাও ছিল পোলাওয়ের সাথে আমি গরু মাংসের যে জুলটা দিয়ে দিচ্ছি সাথে একটু মাংসও দিয়ে দেব তো সেগুলো দিয়ে দিলে দেখা যাবে ওরা খেয়ে নেবে তো এখন হলো আমি মেখে নেব আর শুধু বাদ দিলে কিন্তু ওরা খেতে চায় না তো আমার মেয়ে কিন্তু অনেক সময় বলবে যে ওরা আমাদের মতো খাবার খায় মানে মজা করে বলে আর কি তো এই আর কি আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কিন্তু আমাদের মুরগে খেতে হয় ওরা পছন্দ করে আমাদের খাবার আমি লাগে

গন্ধল রাহমারে শুট করত আমার সুফার অবস্থা কি তাছ তুমি তোমারে এখন নিয়ে আমি বাথরুমতে দিতাম আর এখানে দেখতে পেরেছেন আমার মেয়ে কিন্তু মুড়ির যে মুয়া এগুলা খেয়ে আমার সোফা একদম ম্যাশ করে দিয়েছে তো আমি খাজে ছিলাম এসে দেখি সব কিছু একদম এলেমেলে করে দিয়েছে এখন হলো আমি একটা ছোট্ট বেকুম আমার ছিল বেকুম দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি আর এভাবে ক্লিন করে নেব। আর একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে তো এই তো আমি পুরাটা ক্লিন করে নেব একদম ডিপ ক্লিন করে নেব তো এই রকম আসলে বাচ্চাদের গড়ে আর আসলে যতটুকু মানে সতর্কতা থাকি না কেন তারপরও দেখা যায় ওরা কিন্তু করে নেয় বেশি আমার মেয়ে কিন্তু করে আমার ছেলে কিন্তু করে না এরকম তো এই এখন হলো আমি উপরে একটা খাবার লাগিয়ে নিয়েছি কারণ ওর জন্য একটা কাবার লাগিয়ে নিয়েছি কাবার দিলে মনে হয় যে সুফার যে কালারটা আসলে ভালো লাগে না দেখতে তারপরও এখন কি করব। ওর জন্য কিন্তু দিতে হয়েছে তো এখানে হলো আমি চিকেন তান্দুরি গত ব্লগে দেখিয়েছিলাম তো সেগুলো করে নিয়েছি এখানে প্রায় ছয় পিস আছে তো সেগুলো করে নিয়েছি আর এখানে হলো যে নানগুলো এনেছিলাম নানগুলো আমিও সেঁকে নিয়েছি নান দিয়ে মানে সবাইকে দিয়ে দেব নাস্তা তো এই আর কি আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ